ওয়ালাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু। সম্মানিত বন্ধুরা, আজকে আমরা এই বিরোধ আলোচনা করব যে ছোট্ট সহজ পরীক্ষিত আমলটা করলে সাপের বিষ মুহূর্তের মধ্যে নষ্ট হয়ে যাবে। খুবই পরীক্ষিত একটা আমল, সহজ আমলটা করলে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই কথা দীর্ঘায়িত না করে আলোচনা শুনতে থাকেন, আমি আপনাদেরকে কোরআনে কারিমের আয়াতের মাধ্যমে জানাবো ইনশাআল্লাহ। সাপের বিষ, সাপের বিষের কারণে কোনো ক্রিয়া, কোনো ক্ষতি আপনার শরীরে যাতে ছড়িয়ে পড়তে না পারে, এটার জন্য পরীক্ষিত একটা আমল। একটা আয়াত আছে কোরআনে কারিমের, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। যেখানে সাপ দংশন করেছে সেখানে নিম্নের আয়াতটি পাঠ করে সাতবার দম করবে, আল্লাহর রহমতে, খোদার রহমতে এই জায়গার বিষ নষ্ট হয়ে যেতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম, কোরআনে কারিমের আয়াত, খুজহা ওয়ালা তাখফ সানুইদুহা সিরাতাহাল উলা। আল্লাহ রাব্বুল আলামিন মূসা নবীনা আলাইহিস সালাতু ওয়াসসালামকে বললেন, হে মূসা, তুমি এটাকে ধরো, তুমি ভয় পেও না, আমি অচিরেই তাকে তার আগের রূপে ফিরিয়ে দেব। মূসা নবী আলাইহিসসালামের হাতের মধ্যে একটা লাঠি ছিল, ওই লাঠিটা তিনি নিক্ষেপ করেছিলেন, সেটা সাপ হয়ে গিয়েছিল। তার পরবর্তীতে আল্লাহ তাআলা মূসা নবী আলাইহিসসালামকে এই আয়াত নাজিল করে বলে দেন, আপনি এটা আবার হাতে নেন, এটা সাপ থাকবে না, এটা আবার লাঠি হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, এটাই হচ্ছে সেই আয়াত, খুজ হা খুশকের খুজ অ হ্যাকার হা খুজ হা উ অদস্তায় কারা লয় গাল্লা ওয়ালা তো একার থা খফ ওয়ালা তা খফ সাতবার পরে যেখানে সাপ কেটেছে ফু দিলে আল্লাহর রহমতে বিষ নষ্ট হয়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রক্ষা করুক সাপ কুকুর এগুলো থেকে রক্ষা করুক, এবং যেহেতু খারাপি থেকে রক্ষা করুক। এমনই পরীক্ষিত আমল পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।